ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। তাহলে শাকিব খান চান না ইদেন অলোক মুক্তি পাক? এমন কথা বলছি কারণ এই কথাটা শাকিব খান নিজেই রিসেন্টলি ইন্টারভিউতে জানিয়েছেন। রিসেন্টলি ইন্টারভিউতে শাকিব খানের কাছে তার আপকামিং মুভি পাসওয়ার্ডের আপডেট এবং নোলকের মুক্তির ব্যাপারে জানতে চাওয়া হয়। সেখানে তিনি পাসওয়ার্ড নিয়ে জানান, এটা অনেক বড় বাজেটের একটা ছবি, নিজেই প্রযোজনা করছেন বলে এই ছবি নিয়ে কোনো আপোষ করেননি তিনি। ইন্টারন্যাশনাল মানে ছবি বানিয়েছেন এবং বাংলাদেশের বাইরে তিনি এই ছবি ইউরোপ আমেরিকা সহ মধ্যপ্রাচ্যে মুক্তি দিবেন। এছাড়া তিনি আরও জানান, এই মুভির গান নিয়ে তিনি নিজেই অনেক বেশি এক্সাইটেড এবং কয়েকদিনের মধ্যে তিনি তার ইউটিউব চ্যানেল থেকে গানগুলো রিলিজ দেবেন, এরপরে টিজার এবং ট্রেলারও মুক্তি দিবেন। এছাড়া তিনি আরও বলেন, খুব শীঘ্রই তিনি প্রমোশনও নামবেন। এখন শাকিব খানের পাসওয়ার্ড নিয়ে তাকে যতটা না এক্সাইটেড দেখা যাচ্ছে, নোলকের মুক্তি নিয়ে কিন্তু তার আগ্রহ একেবারেই নেই। কারণ তিনি জানান, নোলক মোটেও ঈদের ছবি নয়। আমি আগেও বলেছি, এখনও বলছি, নোলক আমার অভিনীত ছবি এবং সেই ছবি দিয়ে একজন প্রযোজক ব্যবসা করবেন সেটা আমিও চাই, কিন্তু ঈদে মুক্তি দিলে দর্শক ছবিটি দেখবে না, লোকসান হবে প্রযোজকের, কারণ ঈদের ছবি ঈদকে মাথায় রেখেই তৈরি করতে হয়। এছাড়া তিনি আরও অ্যাড করেন, ভালো ছবির জন্য ঈদ লাগে না, তাই ভালো ছবি যে কোনো সময় দর্শক টানে, কিন্তু যেহেতু পাসওয়ার্ড ঈদের ছবি এবং দেশের হল সংখ্যা কম এবং হলগুলোকে সচল রাখতেই বেশিরভাগ হলই পাসওয়ার্ড মুক্তি দেওয়া হবে, তাই নোলকের মতো বড় বাজারের ছবি কিছু ছোট হল পাবে এবং এটা দিয়ে নোলকের মতো বড় বাজারের মুভির কোনো লাভই হবে না। সেই জন্য তিনি চান ঈদের পর ভালো সময় দেখেই যেন নোলকের মুক্তি দেওয়া হয়। এখন কি তাহলে শাকিব খানের পাসওয়ার্ডের কাছে নোলক বিপদে পড়তে যাচ্ছে? কারণ এমনিতে তিনি চাচ্ছেন না নোলক ঈদে মুক্তি পাক, আবার প্রমোশনেও একেবারেই কাজ করছেন না। এখন আবার হল নিয়েও বলছেন, বড় বড় হলগুলো সব থাকবে পাসওয়ার্ডের দখলে, সেই ক্ষেত্রে কি নোলক হল সংকটে পড়বে? এখন এখানে একটা বিষয় কিন্তু নোটিশ করা আছে, নোলকও শাকিব খানের অভিনীত ছবি, পাসওয়ার্ডও শাকিব খানের অভিনীত ছবি, এখন দুটো ছবি কিন্তু শাকিব খানের। কিন্তু নোলক নিয়ে শাকিব যেভাবে অনীহা দেখাচ্ছেন, এভাবে কিন্তু অন্য কোনো ছবি নিয়ে এর আগে কখনোই অনীহা দেখাননি। এছাড়া বিভিন্ন চলচ্চিত্র গ্রুপে অনেকেই পোস্ট করে প্রশ্ন তুলেছেন যে ঈদের সময় কি শুধু ঈদকে কেন্দ্র করে ছবি বানাতে হবে? এছাড়া অনেকে আবার এটাও বলছেন, যদি শাকিব খান মনে করেন যে একটি ছবি যে কোনো সময় মুক্তি দিলেই হয়, তাহলে তার প্রযোজিত পাসওয়ার্ড ছবি কেন ঈদের পরে মুক্তি দিচ্ছেন না? এখন নোলক নিয়ে শাকিব খানের এমন মন্তব্যে অনেকেই সোশ্যাল মিডিয়ায় এভাবে প্রশ্ন তুলছেন। এখন যেটাই হোক না কেন, দুটো ছবি শাকিব খানের এবং শাকিব ভক্তরা চায় যেন দুটো ছবি মুক্তি পাক এবং নোলক পাসওয়ার্ড দুটো ছবি নিয়েই কিন্তু দর্শকদের আগ্রহ রয়েছে। সো ভিউয়ার্স, নোলকের মুক্তির ব্যাপারে শাকিব খানের এমন স্টেটমেন্ট শুনে আপনি কি ভাবছেন? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।